লোকসভা আসনকে কেন্দ্র করে আজকে উপস্থিত পশ্চিম বড়বলা ছড়ান ছড়ান কাশুয়া পাড়া বারঘরিয়া শালিকাদহ সহ বিভিন্ন গ্রাম থেকে আগত আমার সামনে উপবিষ্ট আমার মা ও বোনেরা সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মের যারা মা বোনেরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার নমস্কার আদাব শুভেচ্ছা। আমরা এই বৃহত্তর এক নম্বর ওয়ার্ডের মানুষ, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। এবারে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েছি। জননেত্রী শেখ হাসিনার নিকট আবেদন জানিয়েছি, আওয়ামী লীগের কর্মকাণ্ডে দীর্ঘদিন থেকে নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আপনাদের এই গ্রামেরই সন্তান, কারো ছোট ভাই কারো ছেলের মতো কারো ভাইয়ের মতো কারো বড় ভাইয়ের মতো যখন যে জায়গায় আপনারা আমাকে আহ্বান করেছিলেন আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিগত দিনে 2016 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আপনারা বলেছিলেন আপনাদের বিদ্যুতের প্রয়োজন। মাননীয় এমপি এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে আমরা এই বড়বলা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামকে বিদ্যুতের আওতায় এনেছি। এটা শুধুমাত্র মাননীয় এমপি এবং তার সন্তান রাশেক রহমানের প্রচেষ্টায় আজকে বড়বলা ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলে, আপনারা টেলিভিশন দেখেন কিরণমালাও দেখেন। এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন কে? এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আপনার আমার যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি বঙ্গবন্ধুর কন্যা, যার নির্দেশ ক্রমে যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিলাম, তারই সন্তান আপনাদের মতো নারী, যার বলিষ্ঠ নেতৃত্বে যার সততার কারণে যার সাহসিকতার কারণে সারা বিশ্বে যিনি আজকে বিভিন্ন পদকে ভূষিত হচ্ছেন, তিনিও আপনাদের মতন একজন নারী, তিনি আপনাদের মতন আমার একজন মায়ের মতো। আপনারা আমার প্রতিবেশী এখানে উপস্থিত হয়েছেন, স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন, এজন্য আপনাদের সন্তান হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনে যে কোনো অনুষ্ঠানে আওয়ামী লীগের যে কোনো আহ্বানে এই নৌকার আহ্বানে আপনারা এমনিভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা যে সমস্ত চাহিদার কথা ইতিপূর্বে বলেছিলেন, আপনাদের বিদ্যুতের প্রয়োজন, আপনারা বিদ্যুৎ পেয়েছেন। মাননীয় এমপি আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এটি আপনারা জানেন, বারোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের পুরাতন ভবন আপনারা দেখতে পাচ্ছেন। এই বিদ্যালয়ে মাননীয় এমপি আমাকে সভাপতি বানিয়েছিলেন, মাননীয় এমপি এখানে একটি আধুনিক ভবন করে দিয়েছেন যা আপনাদের চোখের সামনে জল জল করে জ্বলছে। এমনি ভাবে আপনারা জানেন, আপনারা আমার প্রতিবেশী, কিছুদিন আগে ছড়ান মাদ্রাসার সভাপতি হিসেবে মাননীয় এমপি আমাকে তার ব্যক্তিগত যে ডিও লেটার দিতে হয় সেই ডিও লেটার দিয়ে আমাকে ছড়ান মাদ্রাসার ছড়ান আলিম মাদ্রাসার সভাপতি মনোনীত করেছেন। আমি ছড়ান মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন কিছুদিন আগে ছড়ান মাদ্রাসার এক একর জমি এক দুষ্ট চক্রের হাত থেকে আপনাদের সহযোগিতা নিয়ে আজকে যেভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে ঐক্যবদ্ধভাবে উপস্থিত হয়েছেন, সেদিনও আপনারা আমার গ্রামের মানুষ, আপনারা প্রতিবেশী ওখানে ঐক্যবদ্ধ হয়েছিলেন বলেই সেই এক একর জমি যার বর্তমান বাজার মূল্য 50 লক্ষ টাকার অধিক আপনাদের সহযোগিতা নিয়ে সরকারের জমি উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। আমার মা ও বোনেরা এই পৃথিবীতে
সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো তার মায়ের কোল। আমি আপনাদের সন্তান, আপনাদের কোলে আমাকে একটু জায়গা দেন, ইনশাআল্লাহ আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করব। একমাত্র সন্তান মায়ের কাছেই নিরাপদ। আপনারা আমার মা, আপনারা আমার বোন এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কোলে আশ্রয় চাই, আপনারা আমাকে আশ্রয় দেন সন্তান হিসেবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে আমি কি হব কি হব না সেটা বড় ব্যাপার না, সন্তান হিসেবে আপনাদের দায়িত্ব ইনশাআল্লাহ আমি পালন করে যাব। ইতিপূর্বে আপনারা জানেন এই বিদ্যুৎ সংযোগের সময় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগের নামে লক্ষ লক্ষ টাকা বাণিজ্য করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার এই বড় বলার এলাকায় একটি পয়সা অতিরিক্ত কাউকে দিতে হয় নাই, শুধুমাত্র বিদ্যুৎ সংযোগের জন্য যে ওয়ারিং করতে হয় সেই ওয়ারিং সহ সেই ওয়ারিং মিস্ত্রির বিল সহ মাত্র 850 টাকার মধ্যেই আপনারা সেদিন প্রত্যেকটি বাড়িতে একটি করে মিটার পেয়েছিলেন। আজকে প্রত্যেকের বাড়িতেই আলো জ্বলছে। আগামী যে কোনো উন্নয়ন আপনারা জানেন আমাদের অনেক পাকা রাস্তা প্রয়োজন। আজকে মাননীয় এমপি 550 কোটি টাকার বিনিময়ে এই মডেল স্কুলের পাশ দিয়ে একটি আঞ্চলিক মহাসড়ক করে দিচ্ছেন, যেটা আমরা কখনো কল্পনাও করি নাই। এই আঞ্চলিক মহাসড়ক গাইবান্ধা থেকে সেই আফতাবগঞ্জ পর্যন্ত যাচ্ছে, আমাদের জীবনযাত্রার মান দিনের পর দিন আর উন্নয়নের দিকে যাবে। একটি এলাকার উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে সেই এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে, সেই এলাকার শিক্ষা ব্যবস্থা ভালো থাকতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি এলাকায় উন্নয়ন করা হচ্ছে। এই মিঠাপুকুরে আশিকুর রহমানের নেতৃত্বে উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, আগামী দিনে আরো উন্নয়ন আপনাদেরকে পাশে রেখে করতে চাই। উপস্থিত মা ও বোনেরা, আপনারা জানেন এই মিঠাপুকুরের 120টি হাই স্কুল, 60টি মাদ্রাসা, 22টি কলেজ, 283টা প্রাইমারি স্কুল, তার মধ্যে এই প্রাইমারি স্কুলটাও একটি। এখানে পরপর 2টি বিল্ডিং মাননীয় এমপি করে দিয়েছেন। সারা মিঠাপুকুরে 275টি স্কুলের মধ্যে মাত্র 45 থেকে 50টি স্কুলে ওয়াশ ব্লকের বিল্ডিং হয়েছে, তার মধ্যে এখানে একটি অত্যাধুনিক ওয়াশ ব্লকের বিল্ডিং মাননীয় এমপি করে দিয়েছেন। মাননীয় এমপি এবং তার পরিবার আমাকে ভালোবাসেন, স্নেহ করেন, আপনারা আমার প্রতি বিশ্বাস রাখেন, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসার সমর্থন আমাকে দেন, ইনশাআল্লাহ এই বড় বলার মানুষের ভাগ্যের পরিবর্তন করবই করবই করবই। উপস্থিত মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দোয়া করেন, আপনারা সমর্থন দেন, ইনশাআল্লাহ আমাদের কেউ আর দাবায় রাখতে পারবে না, ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরা এই বড় বড় ইউনিয়ন মানুষের আগামী দিনের দায়িত্ব নিতে প্রস্তুত হয়েছি ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকেন, নিজ নিজ বাড়িতে গিয়ে আমার বাবাদেরকে বলবেন, আমার ভাইদেরকে বলবেন যে আমাদের সন্তান বাতেন, সে আমাদের গ্রামের সন্তান, তারা যেন আমার জন্য দোয়া করে, মানুষের কাছে যেন আমার জন্য দোয়া চায়। আমার ভাইদেরকে বলবেন যে বাতেন আমাদের ছোট ভাই, আমাদের বড় ভাই, তার জন্য আমরা দোয়া করি, মানুষের কাছে দোয়া চাই, যাতে আমরা এই বড় বলার মানুষ আগামী দিনে এই বড় বলা ইউনিয়নের নেতৃত্ব দিতে পারি। অনেকবার মানুষকে দিয়েছি, অনেকবার স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কখনো এই বড় বলার মানুষ আমরা এই বড় বলা ইউনিয়নের শাসন ভার গ্রহণ করতে পারি নাই। সারা জীবন মানুষকে দিয়ে এসেছি, সকলে এবার মানুষের কাছে যান, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার যা আছে সবাইকে বলেন এবার অন্তত আপনারা আমাদেরকে দেন ইনশাআল্লাহ, তাহলেই আমরা আমাদের এলাকার মানুষের দিনের পর দিন ভাগ্য পরিবর্তন করতেই থাকব, এলাকার আরো উন্নয়ন ঘটবে, বাড়ির সামনের রাস্তা পাকা হবে, ব্রিজ হবে, যা প্রয়োজন ইনশাআল্লাহ মাননীয় এমপির কাছ থেকে আমরা করে নিব। শুধু দরকার আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের দোয়া ভালোবাসার সমর্থন পেলেই ইনশাআল্লাহ প্রত্যেকটি কাজ মাননীয় এমপির কাছ থেকে আমরা বুঝে নিতে সক্ষম হব। প্রিয় মা ও বোনেরা,
আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। মিঠাপুকুরে আরেকটি বড় যুব সমাবেশ রয়েছে, এখান থেকে আমরা সেখানে যাব। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা স্ব স্ব বাড়িতে গিয়ে আপনার বাড়িতে আমার বাবা আমার চাচাদেরকে বোঝান, আমার ভাইদেরকে বোঝান, সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকব। আমি আপনাদের চেয়ারম্যান হওয়ার জন্য আসি নাই, আমি আপনাদের সেবক হতে চাই, আপনাদের সেবা করতে চাই। আমার জীবনের যৌবন আমি আপনাদের জন্য উৎসর্গ করলাম, কি হব কি হব না সেটা বড় কথা নয়, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি ইনশাআল্লাহ তাৎক্ষণিক আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো। কোনো বাধাই আমাদেরকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। প্রত্যেকটি বাধাকে ডিঙ্গিয়ে সেই বঙ্গবন্ধুর নেতৃত্বে যেভাবে এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম ঠিক একইভাবে এই আওয়ামী লীগের নেতৃত্বে, আশিকুর রহমানের নেতৃত্বে, রাশেখ রহমানের নেতৃত্বে এই বড় বড় ইউনিয়নে নৌকাকে আমরা বিজয় করবই করবই করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা জানাচ্ছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আসসালামু আলাইকুম, আদাব। আপনারা কেউ উঠবেন না।